গত 29 জানুয়ারির পর গত 24 ঘন্টায় যুক্তরাজ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে আগামী সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যে টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে নিশ্চিত করেছেন নতুন স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভেদ। যুক্তরাজ্যের আজকের করোনা ভাইরাসের আপডেট এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আশা মাসুম। যুক্তরাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 26,068 জন, আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 14 জন। গত জানুয়ারির 29 তারিখ যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছিলেন 29,079 জন, আর ওই দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন 1,245 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গত জানুয়ারির মতো বর্তমানে আক্রান্ত সংখ্যা বাড়লেও মৃত্যু অনেক কম, যা একটি আশার খবর। একই সাথে গত জানুয়ারির তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যাও অনেক কম। এই নিয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন 48,907 জন, আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 1,28,140 জন। এবার জানিয়ে দিচ্ছি টিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যে ঝুঁকিপূর্ণ মানুষদের সবার টিকা দেওয়া হয়ে গিয়েছে গত কয়েক মাস আগেই, তাই আগামী শীতকে ঘিরে মানুষ যাতে আবারও করোনাভাইরাসের টিকা নতুন করে মানুষ যাতে আক্রান্ত না হয় সেজন্য ব্রিটিশ সরকার আগামী সেপ্টেম্বরের শুরু থেকে টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ চালু করছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভেদ জানিয়েছেন আগামী সেপ্টেম্বর থেকে ঝুঁকিপূর্ণ 32 লাখেরও বেশি মানুষদের টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে। মূলত শীতে যেন এই ঝুঁকিপূর্ণ মানুষেরা নিরাপদ থাকেন তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাজিদ জাভেদ আরও বলেন চলতি মাসের মধ্যেই দেশের সব প্রাপ্তবয়স্ক মানুষদের টিকার প্রথম ডোজ দেওয়ার কাজটি শেষ হবে বলেও আশা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ। তাই আগামী সেপ্টেম্বরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ন্যাশনাল হেলথ অফ ইংল্যান্ড। এদিকে এখন পর্যন্ত যুক্তরাজ্যের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন 4,47,19,762 জন, আর টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন 3,28,72,450 জন। এই ছিল আমার কাছে আজকের যুক্তরাজ্যের করোনা ভাইরাস সংক্রান্ত সর্বশেষ যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোর বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউবের সাথে থাকুন রানারের ফেসবুক পেজে। Visit www.ranarmedia24.com.